So hey guys, welcome back to our channel, Mr. and Mrs. Khilari Vlogs. So সবাই কে আগে জানাই শুভ মহা অষ্টমী আর হচ্ছে আমরা হচ্ছে অষ্টমীতে ঘুরতে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছো এখন এই প্যান্ডেলে এসেছি এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে বাইরের ডেকোরেশনটা দেখছো থিমটা খুব সুন্দর এখানে সুতো দিয়ে করেছে গাইস ভেতরের ডিজাইনটা পুরো দেখো গাইস পুরো সুতোর কাজ আর খুব সুন্দর লাল কালারের মধ্যে হোয়াইট এর কম্বিনেশন করা হয়েছে আর হলুদ লাইটিং দেয়া হয়েছে যেটাতে আরো মানে ব্যান্ডেলটা আরো ফুটে উঠেছে আর মা দুর্গার প্রতিমাটা আরো সুন্দর লাগছে এইটা আরেকটা প্যান্ডেল সেই এই প্যান্ডেলটাও দেখতে আছে খুব সুন্দর করেছে এইটারও ভেতরটা হচ্ছে লাল আর হচ্ছে ভেতরেও দেখতে আছো যে মা দুর্গার প্রতিমাটা খুবই এই প্যান্ডেলেরও খুব সুন্দর বানানো হয়েছে তো ওই প্যান্ডেল দেখার পর আমরা হচ্ছে একটা মেলায় গেলাম মানে ওই পাশেই মেলা হচ্ছিল তো ভাবলাম একটু মেলাতে যাই তো মেলাতে সেরকম কিছু তো বসে নেই ওই শুধু বাচ্চাদেরই খেলার হচ্ছে মানে যত রকম জিনিস এসেছে আর আগেরবারে যেরকম আমরা প্যান্ডেলে দেখতে পেয়েছিলাম অনেক কিছু মানে মেলাতে হয়েছিল খেলার সেরকম নেই তো আমরা ওখানে একটু দেখার পর তারপর ওখানে একটা ফালুদার দোকান ছিল তো আমরা ভাবলাম যে একটু ফালুদা খাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকম বিভিন্ন রকমের ফালুদা অ্যাভেলেবেল ছিল তো এখানে স্পেশাল ছিল হচ্ছে রাজস্থানী ফালুদা তো আমি ভাবলাম রাজস্থানী ফালুদাটা খেয়ে ট্রাই করা যাক কেমন হয় তো দেখতে পাচ্ছ রাজস্থানী ফালুদাটা বানাচ্ছে সব কিছু দিয়ে আইসক্রিম তারপর হচ্ছে চকলেট সিরাপ এবং স্ট্রবেরি সিরাপ দিয়ে আরও ভালো কিছু বাদাম বাদাম দিয়ে বানানো হয়েছে আর আমি যখন টেস্ট করলাম খুবই সুন্দর হয়েছে খেতে অসাধারণ আর পুরো মানে আইসক্রিম দেওয়া ছিল তো খুবই ঠান্ডা আর ম্যাঙ্গো আইসক্রিম দিয়েছিলো আর সাথে আবার হচ্ছে তার সাথে ভ্যানিলা আইসক্রিমও ছিল খুব টেস্ট ছিল আমার তো রাজস্থানী ফালুদাটা খুব ভালো লেগেছে তোমাদের কোন ফালুদাটা খেতে ভালো লাগে সবচেয়ে বেশি সেটা কমেন্ট করে আমাদেরকে বলো আমি অর্ডার করেছি ম্যাঙ্গো ফালুদা আমার এখন ম্যাঙ্গো ফালুদাটা বানাচ্ছে তো দেখো কি কি দিচ্ছে প্রথমে তো মালাই দিয়েছে দুধ দিয়েছে তারপর এবার আইসক্রিম দিল ম্যাঙ্গো আর সিমিও দিয়েছে হ্যাঁ আর সিমু দিয়েছে কিশমিশ দিয়েছে আবার সিরাপ দিয়েছে খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে টেস্টি হয়েছে খুব ওপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে আরো খুব ভালো লাগছে এটার জন্য খেতে হ্যাঁ গাইস এই যে হয়ে গেছে এবার আমি খাবো তারপর ম্যাঙ্গো ফালুদাটা রেডি হয়ে যাওয়ার পর আমি নিয়েছি তো তারপর আমি টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেতে দারুণ টেস্ট হয়েছে আর সিরাপগুলো কিশমিশগুলো যে দিয়ে বানিয়েছে আইসক্রিমটা দারুণ লাগছে গাইস খেতে আর একদম পুরো মালাইটা দিয়েছে হেভি হয়েছে খেতে তো তোমাদের কোন ফালুদাটা ভালো লাগে বলবে আর আজকের ভিডিওটা এতটাই তো দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই